আসসালামু আলাইকুম। কুকরুম চ্যানেল থেকে আপনাদের সবাইকে স্বাগতম। শীতের এই শীত শীত আমেজে বাঙালির ঘরে ঘরে খিচুড়ির চাহিদা একটু বেড়েই যায়। আজকে আমার এই খিচুড়ির রেসিপিটা একটা মোস্ট ওয়ান্টেড রেসিপি। আই হোপ আমার ডিয়ারেস্ট ফ্রেন্ড সিনথিয়া ভিডিওটির লিঙ্ক পেয়ে গেছিস, তোর জন্যই রেসিপিটা আপলোড দিলাম। আমার বান্ধবী এবং সকল দর্শকদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি রেসিপিটা মনোযোগ দিয়ে দেখেন এবং ঠিকঠাক মেজারমেন্ট নিয়ে খিচুড়ি রান্না করেন, তবে ইনশাল্লাহ ইয়াম্মি স্বাদের খিচুড়ি খেতে পারবেন। আজকে আমি রান্নার রেগুলার চাল অর্থাৎ ভাতের চাল দিয়ে খিচুড়ি রান্না করে দেখাবো। পোলাও চাল সবসময় স্টকে নাও থাকতে পারে, তাছাড়া ভাতের চাল দিয়েও যে এত স্বাদের দুর্দান্ত খিচুড়ি রান্না করা যায় তা হয়তো আমাদের অনেকেরই অজানা। তো আর কথা না বাড়িয়ে চলুন মূল রেসিপিতে চলে যাওয়া যাক। খিচুড়ি রান্নার জন্য আমি এখানে চাল নিয়েছি 2 কাপ। এখানে আমি রান্নার রেগুলার যে চালটা সেটাই নিয়েছি এবং এটাকে ভালোভাবে ধুয়ে তারপর আধা ঘন্টার জন্য পানিতে সোক করে রাখব। আমি এখানে ডাল নিয়েছি 1 কাপ, তবে যে কোনো এক প্রকারের ডাল আমি এখানে ব্যবহার না করে মোট 2 প্রকারের ডাল নিয়েছি। 1/2 কাপ নিয়েছি মসুরের ডাল এবং 1/2 কাপ নিয়েছি মুগ ডাল। আপনারা চাইলে যে কোনো এক প্রকারের ডাল দিয়েই এটা করতে পারবেন। এবার আমি খিচুড়ি রান্নার জন্য যে সকল মশলা নিয়েছি সেগুলো একে একে দেখিয়ে দিচ্ছি। পেঁয়াজ কুচি নিয়েছি 1/2 কাপ পরিমাণ, রসুন বাটা নিয়েছি 2 টেবিল চামচ, 1 টেবিল চামচ আদা বাটা এবং 1 টেবিল চামচ জিরা বাটা, হলুদ গুঁড়ো 1 চা চামচ এবং মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ, লবণ নিয়েছি 7 মতো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়া, 2 তেজপাতা, 2 টুকরো দারুচিনি এবং 4টা সাদা এলাচ। সব শেষে নিয়েছি 7 থেকে 8টা কাঁচা মরিচ। এবার খিচুড়িটা রান্নার জন্য চুলায় একটি প্যান বসিয়ে তার মধ্যে দিয়ে দিচ্ছি সরিষার তেল, তবে আপনারা চাইলে এখানে রান্নার রেগুলার তেলটাও ইউজ করতে পারবেন। এখানে আমি 1/2 কাপ পরিমাণ সরিষার তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে এলে এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি আর সাদা এলাচ। এলাচগুলোকে আমি হালকা থেতো করে দিয়েছি। এবার অল্প আঁচে 1 মিনিট মতো নেড়েচেড়ে নিচ্ছি, এতে করে খুব সুন্দর একটা স্মেল বের হবে। আর এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি কয়েকটা লবঙ্গ। ইটস টোটালি অপশনাল, তবে আপনারা যদি চান তাহলে দিতে পারেন। লবঙ্গ দিলে এখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার পাওয়া যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিচ্ছি পেঁয়াজ কুচি। এবার পেঁয়াজটাকে আমি এর মধ্যে ততক্ষণ পর্যন্ত ভেজে নিব যতক্ষণ না পর্যন্ত এখানে একটা গোল্ডেন ব্রাউন কালার চলে আসছে। এবার এর মধ্যে একে একে সব গুঁড়ো মশলা এবং বাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এবার এটাকে 1 মিনিটের মতো কষিয়ে নিব। আর মশলাগুলো দেবার সময় সাবধানতা অবলম্বন করতে হবে। মশলা দেওয়ার পরে হালকা একটু নেড়েচেড়ে নিতে হবে, কারণ শুকনা মশলা কড়াইতে দিলে তখন পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এ কারণে আমি একটু পরপর মশলা দেওয়ার পরই নেড়েচেড়ে নিয়েছি। আর এর মধ্যে আমি অ্যাড করে দিলাম 1/2 কাপ পরিমাণ পানি। যেহেতু মশলাগুলো শুকনো তাই ভালো করে কষিয়ে নেওয়ার জন্য কিছুটা পানি অ্যাড করতে হয়। মশলা ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, মশলার যে তেলটা সেটা উপরে ভেসে উঠেছে। তাই এই মুহূর্তে আমি এর মধ্যে অ্যাড করে দিয়েছি চাল। আমি এখানে চাল থেকে পানি না ঝরিয়েই যে পানির ভেতরে চালটা ভিজিয়ে রেখেছিলাম সেই পানিটা সহই চালটা অ্যাড করে দিয়েছি এবং ডালের ক্ষেত্রেও সেম কাজটা করেছি। এভাবে করলাম যাতে খিচুড়ি রান্নার কাজটা আমাদের ভিউয়ার্সদের মধ্যে যারা ব্যাচেলর অথবা নতুন রাঁধুনি রয়েছেন তাদের জন্য যাতে সহজ হয়ে যায়। আমাদের অনেকেরই ধারণা যে পানি না ঝরিয়ে হয়তো খিচুড়ি বা পোলাও রান্না করা যায় না, কিন্তু পানি না ঝরিয়েও যে খিচুড়ি বা পোলাও রান্না করা যায় সেটা আজকে দেখিয়ে দিলাম। এবার এটাকে ঢেকে রাখবো বলো কোঠা পর্যন্ত, আর এ সময় চুলার আঁচ হাই হিটে থাকবে। বল কোঠার পর ঢাকনা তুলে ভালোভাবে নেড়েচেড়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে এটাকে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চাল এবং ডাল ফুটে যায়, আর এ সময় চুলার আঁচ মিডিয়াম টু লোতে থাকবে।
এবার ঢাকনা তুলে দেখি খিচুড়ির কি অবস্থা। দেখতেই পাচ্ছেন ভিউয়ার্স, চাল ফুটে গেছে, ডাল ফুটে গেছে এবং পানিও শুকিয়ে গেছে। অনেক সুন্দর একটা স্মেল বের হচ্ছে। আপনাদের তো আর খাওয়ানো সম্ভব না, এজন্য আপনাদের নিজেদেরই কিন্তু এই রেসিপিটা বাসায় একবার ট্রাই করে দেখতে হবে, আর আমাকে কমেন্টে অবশ্যই বলতে হবে এটার স্বাদ কেমন হলো। আশা করি রেসিপিটা আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে রেসিপিতে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার কুকরুম চ্যানেলটাকে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আপনার বন্ধু মহলে শেয়ার করে ছড়িয়ে দিবেন। তো এই প্রত্যাশায় আজকের এই রেসিপিটি এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।